আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তার জন্মদিনে টিভি বাংলার পক্ষ থেকে জানাই শত সহস্র কোটি প্রণাম। নজরুল জয়ন্তী উপলক্ষে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য গান, কবিতা এবং নাচের ভিডিও পেয়েছি। সবাইকে টিভি বাংলার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে স্বল্প সময়ের জন্যে যে সমস্ত ভিডিও আমরা প্রকাশ করতে পারলাম না, তাদের জন্যে দুঃখিত। আমাদের অনুরোধ, আপনারা টিভি বাংলায় নিয়মিত চোখ রাখবেন, পরবর্তীকালে আপনাদের ভিডিও প্রকাশ করা হবে। আজকে আমাদের সাথে আছেন প্রিয়া দাস, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থেকে। আসুন আজ কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার কাছে একটা নজরুল ইসলামের লেখা কবিতা শুনি। নমস্কার, আমি প্রিয়া দাস, ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা, থানা পাথর প্রতিমা। কবিতার নাম মানুষ, কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, খুদাই ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ কাত্র, খোদাই কণ্ঠকীন, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কোষাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভোকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে। ভোকারি ফোকারি কয়, ওই মন্দির পূজারী, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরোনিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি, আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো, দেখিলে ঠা ভোকা আছো, মর্গ ভাঙাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভোকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভোকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুদার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। ক্ষুদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি সবল চালা। হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করিও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, ও মুখ হইতে কেতাব গ্রন্থ নও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছ গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ, কে জানে কখন মরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমিষে কত অতল অসীম, আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেদিতি ঈশা, কে জানে কাহার অন্ত আদি, কে পারে কাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নয়, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে, তবু জগতে যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়।
হয়তো উহারি ঔরসে ভাই উহারি কুটির বাসে জন্মিছে কেহ জড়া নাই যার জগতের ইতিহাসে, যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব, আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে কর হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে, চাষা বলে কর ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম মেল কিনা, যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল, দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারী ও ভিকারিণী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া তা কি চিনি, তোমার ভোগের হার সয় পাচে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখে দাইলে, সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা, বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কলি, মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিতে সুধা, তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা, তোমার ক্ষুধার আহাত তোমার মন্দ দরি জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে, তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। নমস্কার। এতক্ষণ ধরে আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত খবরগুলো আমাদের কাছে আসে, আর শিল্পীরা যারা পারফর্ম করেন তারাও কষ্ট করে ভিডিওটা আমাদের কাছে পাঠান, তাই আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার মধ্যে এটাকে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই উৎসাহিত হব, আমাদের ভালো লাগবে। নমস্কার।